শুভ অপরাহ্ন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজ আমরা মিলিত হয়েছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আমাদের একটি অনন্য একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে। আপনারা যারা ফেসবুক লাইভে আমাদেরকে দেখছেন সবাইকে আবার অভিনন্দন এবং সাধুবাদ জানাচ্ছি। এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন আর আমি প্রেমা চীন আন্তর্জাতিক বেদার থেকে। আমরা দুজন একজন চীনের হয়ে আরেকজন হচ্ছে বাংলাদেশের হয়ে এবং যৌথ প্রযোজনার মাধ্যমে আজকের যে আয়োজন সেটিকে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকের যে বিষয়টি রয়েছে বা যে প্রতিপাদের উপর বিষয় করে ভিত্তি করে আজকের প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে সেটি সম্পর্কে আমরা আপনাদেরকে একটু জানাতে চাই। আজ হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার 70 বছর পূর্তি এবং এটিকে উপলক্ষ করে বাংলাদেশ এবং চীনা বৈসাদৃশ্যমূলক এবং সাদৃশ্যমূলক যৌথ প্রযোজনায় একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। এখানে 4টি গ্যালারি রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির দোতলায়। আপনারা এখানে যারা আসতে চান তারা এখনই চলে আসতে পারেন, আর যারা আসেন না তারা লাইভে আমাদের সঙ্গে থেকে এই পুরো আয়োজনের কিছুটা অংশ উপভোগ করতে পাচ্ছেন। আর এই পুরো আয়োজনে আমাদের আজকে যে বিশেষ দুটি অংশ রয়েছে, প্রথম অংশে হচ্ছে এই আজকের যে প্রদর্শনী রয়েছে একটি হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী আর একটি হচ্ছে চিত্র প্রদর্শনী। এই 4টি গ্যালারির প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং তার আগে প্রথম অংশে আসলে এটার যে আনুষ্ঠানিকতা বা ফর্মাল পার্ট আমরা যাকে বলি সেটি হচ্ছে, এবং সেই ফর্মাল আয়োজনটি করছে হচ্ছে চায়না মিডিয়া গ্রুপ এবং হচ্ছে তার সাথে আরও অ্যাসোসিয়েট আরও অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত রয়েছে, দুটি বিশ্ববিদ্যালয় জড়িত রয়েছে এবং সর্বোপরি বাংলাদেশের কালচারাল মিনিস্ট্রি হচ্ছে এর সাথে সহায়তা করছেন। এবং আমাদের আজকের অনুষ্ঠানে যে অতিথি রয়েছে তাদের নাম সম্পর্কে আমরা জানবো এবং অনুষ্ঠানের কার্যক্রম সম্পর্কেও আমরা জানবো। তার আগে আমার সাথে যিনি রয়েছেন প্রেমা হচ্ছে আপনাদেরকে আজকের অনুষ্ঠান নিয়ে কিছু বলবেন। আমি একটা তথ্য জানাতে চাই, সেটা হচ্ছে আমাদের এই প্রদর্শনী আজ থেকে 10ই অক্টোবর পর্যন্ত, আর এটা তো হচ্ছে আমাদের চায়না মিডিয়া গ্রুপ এবং বাংলাদেশে চীনা দূতাবাসের আমাদের মানে দুই পক্ষের মানে যৌথ ইয়াস। প্রেমা আপনি এই প্রোগ্রামের সাথে আসলে কিভাবে সম্পৃক্ত আছেন? আমার মনে হয় আমাদের বাংলাদেশে যারা অডিয়েন্স আছে এবং বিশ্ব থেকে যারা ফেসবুকে এই অনুষ্ঠানটি দেখছেন তাদের জন্য হচ্ছে আমরা এই তথ্যটি জানিয়ে দিতে পারি যে আমরা কিভাবে আসলে অনুষ্ঠানটি আয়োজন করেছি। আপনি তো হচ্ছে চায়না মিডিয়া গ্রুপে আছেন, তাদের আসলে বাংলাদেশের মূল কাজটি কি করছেন আপনি সে সম্পর্কে যদি দর্শকদের একটু আইডিয়া দেন। না আসলে আমার এখানকার কাজ হচ্ছে আমাদের ঢাকা ব্যুরো অফিস আছে আমাদের চায়না মিডিয়া গ্রুপ, সেই জন্য আমি তো মানে 2 বছরের জন্য এখানে মানে কাজ করি সেইটাই। হ্যাঁ, মূলত আসলে চায়না মিডিয়া গ্রুপ যে কাজটি করছে বাংলাদেশে হয়ে চীনা যে সংস্কৃতি আছে এবং বাংলাদেশের যে সংস্কৃতি আছে এই দুই দেশের সংস্কৃতির মধ্যে একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছে, এবং তার সাথে হচ্ছে চীনা অ্যাম্বাসি জড়িত এবং বাংলাদেশের কালচার অ্যাফেয়ার্স তাকে সাহায্য দিচ্ছে এবং যৌথ সহযোগিতায় এবং সহযোগিতায় তারা অনেকগুলো প্রকল্প পরিচালনা করছে এবং যেটা হচ্ছে দুই দেশের সংস্কৃতিকে এক করে দিচ্ছে। তো এই আয়োজনকে সামনে রেখে এবং যেহেতু চীনা গণপ্রজাতন্ত্রী চীন দেশের হচ্ছে 70তম প্রতিষ্ঠাবার্ষিকী, সেটাকে উদযাপন করার জন্য তারা বাংলাদেশে আজকে শিল্পকলায় আজকের আয়োজনটি করেছে এবং আজকে খুব বড় করে একটা আনুষ্ঠানিকভাবে এইটার প্রচার আমরা করছি এবং আপনারা রয়েছেন আমাদের সাথে। এবং আমি আসলে মূল অনুষ্ঠানে আমাদের যে আজকে যথাযোগ্য সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন তার নামগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমাদের আজকে আনুষ্ঠানিকতার সাথে সহযোগিতা করতে এবং প্রধান এবং বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ চীনা রাষ্ট্রদূত লি চি মিন এবং তার স্ত্রী থাং লি লিং, এবং বাংলাদেশের শিক্ষামন্ত্রী অত্যন্ত জনপ্রিয় আমাদের খুব কাছের মানুষ ডক্টর দীপুমনি, এবং বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, আরেকজন অসাধারণ মানুষ যিনি হচ্ছেন প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন, এবং আমরা আরও যাদেরকে পাচ্ছি আজকের আমাদের অনুষ্ঠানে বাংলাদেশের চীনার মিনিস্টার কাউন্সিলর ইয়ান হুয়ালং, বাংলাদেশের সংস্কৃতি কাউন্সিলর সুনিয়াং, এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক আমাদের প্রিয় লিয়াকত আলী লাকি, আমরা যাকে লাকি ভাই বলি। তো আজকের আয়োজনটি অবশ্যই খুব সুন্দর হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে গেস্টদের নাম জানার পর নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের এই প্রোগ্রামটি অনেক ভালো ধরনের একটা বড় আয়োজন হতে চলেছে। বাংলাদেশের দ্য ডেইলি স্টান পত্রিকা
পত্রিকার সম্পাদক এনামুল হক চৌধুরী এখানে এসে যোগ দিবেন মূল আনুষ্ঠানিক আয়োজনে, এবং বাংলাদেশ চীন মৈত্রী কেন্দ্রের সভাপতি মোহাম্মদ দেলার হোসেন ইতিমধ্যে আমাদের সাথে যোগ করে ফেলেছেন, এবং বাংলাদেশের চাইনিজ চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান লিন ওয়েং চিয়াং এবং ইউনান প্রদেশের লন্ডন থিয়েটারের প্রধান হুয়াং শাও চেং। আর আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে মূল যে আয়োজনটি রয়েছে, আসলে এখানে চারটি গ্যালারি আছে এবং গ্যালারিতে প্রদর্শনী হচ্ছে, কিন্তু এই প্রদর্শনীর পিছনে যে কাজগুলো হয়েছে অনেক দিন থেকে, আসলে মার্চ মাস থেকে হচ্ছে এই বছরের এই আয়োজনের শুরু হয়েছে। তারা বিভিন্ন আয়োজন এবং বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে ছাত্রছাত্রী এবং বিভিন্ন কলাকুশলীদের মধ্য থেকে আলোকচিত্র এবং পেন্টিং বা চিত্রগুলোকে আমরা কালেক্ট করেছি, এবং আজকে হচ্ছে সেটার প্রদর্শনী হতে চলেছে, এবং 10 অক্টোবর পর্যন্ত, আগামী 10 অক্টোবর পর্যন্ত টানা হচ্ছে এই প্রদর্শনীটি আপনারা উপভোগ করতে পারবেন বাংলাদেশ জাতীয় শিল্পকলার এই যে জাতীয় চিত্রশালা রয়েছে এখানে এলে। তো আমি আশা করবো যে আমাদের পুরো এই লাইভটি হচ্ছে আপনারা উপভোগ করবেন, এবং আমাদের আরও কিছু আয়োজন রয়েছে আমরা আপনাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দেবো, এবং আমাদের যে অতিথিবৃন্দ রয়েছেন এবং যারা আসলে আজকে অংশগ্রহণ করেছেন তাদের অনুভূতিগুলো আজকে আমরা জেনে নিব এই অনুষ্ঠানের মাধ্যমে। আশা করি ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। আমার মনে হয় আমরা এখানে প্রদর্শনীগুলো দেখাতে পারি, অথবা আমাদের যে আজকে আয়োজন অতিথি আছে তাদের সঙ্গে আমরা এই মধ্যে কথা বলে ফেলতে পারি। আজকে এখানে এসে আমার আসার প্রথম উদ্দেশ্য হচ্ছে চীন দেশে আমি অনেকদিন থাকাতে আমার ওই দেশটাকে আমি মনে করি যে আমার সেকেন্ড হোমল্যান্ড। হ্যাঁ হ্যাঁ, তো বাংলাদেশের মানুষ আমি, কিন্তু আমি চীন দেশে এতদিন ধরে থাকি বা চীন দেশের জন্য আমি অনেক কন্ট্রিবিউট করেছি। যেমন ওই যে লোগোটা দেখছেন ওটা আমার শিক্ষকের আঁকা, মানে আমি যে শিক্ষকের কাছ থেকে চীনের কালচার শিখেছি তার হাতে আঁকা এই 70 ইয়ার্স, মানে চীনের যে আজকে যে 70 বছর পূর্তি, এই লোগোটা তার হাতে আঁকা। আর ওই থিয়ামান স্কোয়ারের যে বিল্ডিংটা দেখছেন, ওই বিল্ডিংয়ের সামনে যে স্কোয়ারটা, সেই স্কোয়ারের যে লোগোটা সামনে যদি চলে যায় ভালো হয়, ক্যামেরা পার্সন আপনাকে একটু হেল্প করতে বলছি। আমার মনে হয় লোকটা সামনেই দাঁড়িয়ে আমরা কথা বলি, যেহেতু আমরা এরকম একজন প্রফেসর মানুষকে পেয়েছি, সো আমরা এটা নিয়ে। হ্যাঁ জি, আপনি বলুন। অ্যাকচুয়ালি এই থিয়ামান স্কোয়ারের সামনে যে একটা স্কোয়ার আছে, মানে যে প্রভিডেন্স সিটির যে মেন বিল্ডিং, হ্যাঁ ওইটাকে আমরা বলি থিয়ানম্যান মেন বিল্ডিং, ওই যে আর্কিটেক্টটা আর কি। তো ওইটার সামনে একটা স্কোয়ার আছে, সেই স্কোয়ারের ভিজুয়াল প্ল্যানিং, মানে ট্রাফিক প্ল্যানিং যে, সেটা আমার হাতে হয়েছে, এবং সেই প্ল্যানিংটা আমি চীন দেশের সরকারকে আজ থেকে 15 বছর আগে ডোনেট করে দেওয়ার কারণে, ওই প্ল্যানিংয়ের যে ডিজাইনটা ওই ডোনেট করে দেওয়ার কারণে চীনের সরকার আমাকে চীন দেশের PRC দিয়েছে, মানে চীনের আইডেন্টি। তো সেক্ষেত্রে আমি মানে অর্ধেক চীনা মানুষ অর্ধেক বাঙালি মানুষ বলতে পারেন। তো আমার বাংলাদেশের পাসপোর্ট এবং চীনের আইডি আছে। তো এখন চীনের অলিম্পিক গেমস থেকে শুরু করে চীনের অনেক কন্ট্রিবিউট, মানে ডিজাইন দিয়ে আমি অনেক চীন দেশকে অনেক দূর অনেক কাজ করার সুযোগ পেয়েছি। তাহলে ভাই আমি যদি আপনার কাছে একটা জিজ্ঞেস করি, আপনি বাংলাদেশে আপনার আগ্রহটা কিভাবে হলো যে আপনি চীনে যাবেন, বা ওদের প্রতি আগ্রহ হওয়ার মূল কারণটা কি আপনি যদি সেটা বলতেন, এবং আজকের আয়োজন সম্পর্কে যদি আপনি কিছু বলতেন যে আপনি এখানে এসে কি দেখতে পাচ্ছেন বা আপনার আশাটা কি এখানে আসে। অ্যাকচুয়ালি আমি চীন দেশে আজ থেকে 24 বছর আগে যখন যাই, তখন আমি ঢাকা চারুকলা ইনস্টিটিউটে পড়াশোনা করেছি। তো আমার শ্রদ্ধেয় স্যার শিল্পী হাশেম খান, তো উনি চীন দেশে অনেক আর্টিস্টদের সাথে একবার এক্সিবিশন করেছিল আজকের আয়োজনের মতোই। তো সেই এক্সিবিশনে চীনের আর্টিস্টদের আঁকা অনেক কাজের উপর ওনার অনেকটা আগ্রহ জন্মানোর কারণেই উনি ওই চীনে যে চীনের অনেক কিছু শেখার উদ্দেশ্য ওনার হয়। তো উনি বয়স্ক বলে আমাকে ওনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে চীনের দেশে স্কলারশিপ, গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আমাকে পাঠায়, এবং সেই দেশে আমি ব্যাচেলর, মাস্টার এবং ডক্টরেট করার সুযোগ পেয়েছি। আমি বেজিংয়ে সেন্ট্রাল একাডেমি অফ ফাইন আর্টস, সেই ইউনিভার্সিটিতে পড়েছি। এবং আরেকটা কথা এর সঙ্গে বলতে পারি, আজকে আমাদের যে দীপমণি আসবেন, ওনার ছেলে উনি আবার আমার ছাত্র ওই একই ইউনিভার্সিটির। তো সেক্ষেত্রে আমাদের একের পর এক প্রজন্মরা ওই চীনে যাচ্ছে, অনেক কিছু শিখছে। আমি আসলে খুবই আবেগ আপ্লুত, এবং আমি খুবই হ্যাপি যে আমাদের দেশের একজন মানুষ এইভাবে বাইরে যেও প্রতিষ্ঠা করছে আমাদের দেশকে, এবং আবার আমাদের দেশে আপনি এইভাবে যৌথভাবে কাজ করে যাচ্ছেন। আমি আশা করব আপনি সামনে আরও ভালো ভালো কাজ করবেন। আর আমরা হচ্ছে আমাদের যে মূল আনুষ্ঠানিকতা সেখানে নিয়ে যেতে চাই আপনাদেরকে দর্শক। আমি আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন, এবং ওই আয়োজনও আমি আপনাদেরকে ঠিক এইভাবেই দেখাবো, এবং এই পুরো আয়োজনটি কীভাবে যাচ্ছে সেটি নিয়েও হচ্ছে আপনাদের সাথে অবশ্যই কথা বলবো।
শুভ অপরাহ্ন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজ আমরা মিলিত হয়েছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আমাদের একটি অনন্য একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে। আপনারা যারা ফেসবুক লাইভে আমাদেরকে দেখছেন সবাইকে আবার অভিনন্দন এবং সাধুবাদ জানাচ্ছি। এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন, আর আমি প্রেমা, চীন আন্তর্জাতিক বেদার থেকে। আমরা দুজন, একজন চীনের হয়ে আরেকজন হচ্ছে বাংলাদেশের হয়ে, এবং যৌথ প্রযোজনার মাধ্যমে আজকের যে আয়োজন সেটিকে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকের যে বিষয়টি রয়েছে বা যে প্রতিপাদের উপর বিষয় করে ভিত্তি করে আজকের প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে সেটি সম্পর্কে আমরা আপনাদেরকে একটু জানাতে চাই। আজ হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার 70 বছর পূর্তি, এবং এটিকে উপলক্ষ করে বাংলাদেশ এবং চীনা বৈসাদৃশ্যমূলক এবং সাদৃশ্যমূলক যৌথ প্রযোজনায় একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। এখানে 4টি গ্যালারি রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির দোতলায়। আপনারা এখানে যারা আসতে চান তারা এখনই চলে আসতে পারেন, আর যারা আসেন না তারা লাইভে আমাদের সঙ্গে থেকে এই পুরো আয়োজনের কিছুটা অংশ উপভোগ করতে পাচ্ছেন। আর এই পুরো আয়োজনে আমাদের আজকে যে বিশেষ দুটি অংশ রয়েছে, প্রথম অংশে হচ্ছে এই আজকের যে প্রদর্শনী রয়েছে একটি হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী, আর একটি হচ্ছে চিত্র প্রদর্শনী। এই 4টি গ্যালারির প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হবে, এবং তার আগে প্রথম অংশে আসলে এটার যে আনুষ্ঠানিকতা বা ফর্মাল পার্ট আমরা যাকে বলি সেটি হচ্ছে, এবং সেই ফর্মাল আয়োজনটি করছে হচ্ছে চায়না মিডিয়া গ্রুপ, এবং হচ্ছে তার সাথে আরও অ্যাসোসিয়েট আরও অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত রয়েছে, 2টি বিশ্ববিদ্যালয় জড়িত রয়েছে, এবং সর্বোপরি বাংলাদেশের কালচারাল মিনিস্ট্রি হচ্ছে এর সাথে সহায়তা করছেন। এবং আমাদের আজকের অনুষ্ঠানে যে অতিথি রয়েছে তাদের নাম সম্পর্কে আমরা জানবো এবং অনুষ্ঠানের কার্যক্রম সম্পর্কেও আমরা জানবো। তার আগে আমার সাথে যিনি রয়েছেন প্রেমা হচ্ছে আপনাদেরকে আজকের অনুষ্ঠান নিয়ে কিছু বলবেন। আমি একটা তথ্য জানাতে চাই, সেটা হচ্ছে আমাদের এই প্রদর্শনী আজ থেকে 10ই অক্টোবর পর্যন্ত, আর এটা তো হচ্ছে আমাদের চায়না মিডিয়া গ্রুপ এবং বাংলাদেশে চীনা দূতাবাসের আমাদের মানে দুই পক্ষের মানে যৌথ। ইয়াস, প্রেমা আপনি এই প্রোগ্রামের সাথে আসলে কিভাবে সম্পৃক্ত আছেন? আমার মনে হয় আমাদের বাংলাদেশের যারা অডিয়েন্স আছে এবং বিশ্ব থেকে যারা ফেসবুকে এই অনুষ্ঠানটি দেখছেন তাদের জন্য হচ্ছে আমরা এই তথ্যটি জানিয়ে দিতে পারি যে আমরা কিভাবে আসলে অনুষ্ঠানটি আয়োজন করেছি। আপনি তো হচ্ছে চায়না মিডিয়া গ্রুপে আছেন, তাদের আসলে বাংলাদেশের মূল কাজটি কি করছেন আপনি সে সম্পর্কে যদি দর্শকদের একটু আইডিয়া দেন। না আসলে আমার এখানকার কাজ হচ্ছে আমাদের ঢাকা ব্যুরো অফিস আছে আমাদের চায়না মিডিয়া গ্রুপ, সেই জন্য আমি তো মানে 2 বছরের জন্য এখানে মানে কাজ করি সেটাই। হ্যাঁ, মূলত আসলে চায়না মিডিয়া গ্রুপ যে কাজটি করছে বাংলাদেশে হয়ে চীনা যে সংস্কৃতি আছে এবং বাংলাদেশের যে সংস্কৃতি আছে এই দুই দেশের সংস্কৃতির মধ্যে একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছে, এবং তার সাথে হচ্ছে চীনা অ্যাম্বাসি জড়িত এবং বাংলাদেশের কালচার অ্যাফেয়ার্সকে সাহায্য দিচ্ছে, এবং যৌথ সহযোগিতায় এবং সহযোগিতায় তারা অনেকগুলো প্রকল্প পরিচালনা করছে এবং যেটা হচ্ছে দুই দেশের সংস্কৃতিকে এক করে দিচ্ছে। তো এই আয়োজনকে সামনে রেখে, এবং যেহেতু চীনা গণপ্রজাতন্ত্রী চীন দেশের হচ্ছে 70তম প্রতিষ্ঠাবার্ষিকী, সেটাকে উদযাপন করার জন্য তারা বাংলাদেশে আজকে শিল্পকলায় আজকের আয়োজনটি করেছে, এবং আজকে খুব বড় করে একটা আনুষ্ঠানিকভাবে এইটার প্রচার আমরা করছি এবং আপনারা রয়েছেন আমাদের সাথে। এবং আমি আসলে মূল অনুষ্ঠানে আমাদের যে আজকে যথাযোগ্য সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন তার নামগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমাদের আজকের আনুষ্ঠানিকতার সাথে সহযোগিতা করতে এবং প্রধান এবং বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ চীনা রাষ্ট্রদূত লি চি মিন এবং তার স্ত্রী থাং লি লিং, এবং বাংলাদেশের শিক্ষামন্ত্রী অত্যন্ত জনপ্রিয় আমাদের খুব কাছের মানুষ ডক্টর দীপুমনি, এবং বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, আরেকজন অসাধারণ মানুষ যিনি হচ্ছেন প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন, এবং আমরা আরও যাদেরকে পাচ্ছি আজকের আমাদের অনুষ্ঠানে, বাংলাদেশের চীনার মিনিস্টার কাউন্সিলর ইয়ান হুয়ালং, বাংলাদেশের সংস্কৃতি কাউন্সিলর সুনিয়াং, এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক আমাদের প্রিয় লিয়াকত আলী লাকি, আমরা যাকে লাকি ভাই বলি। সো আজকের আয়োজনটি অবশ্যই খুব সুন্দর হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে গেস্টদের নাম জানার পর নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের এই প্রোগ্রামটি অনেক ভালো ধরনের একটা বড় আয়োজন হতে চলেছে। বাংলাদেশের দ্য ডেইলি স্টান পত্রিকা
শিক্ষা সম্পাদক এনামুল হক চৌধুরী এখানে এসে যোগ দিবেন মূল আনুষ্ঠানিক আয়োজনে এবং বাংলাদেশ চীন মৈত্রী কেন্দ্রের সভাপতি মোহাম্মদ দেলার হোসেন ইতোমধ্যে আমাদের সাথে যোগ করে ফেলেছেন এবং বাংলাদেশের চাইনিজ চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান লিন ওয়েং চিয়াং এবং ইউনান প্রদেশের লন্ডন থিয়েটারের প্রধান হুয়াং শাওচেং আর আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে মূল যে আয়োজনটি রয়েছে আসলে এখানে চারটি গ্যালারি আছে এবং গ্যালারিতে প্রদর্শনী হচ্ছে কিন্তু এই প্রদর্শনীর পিছনে যে কাজগুলো হয়েছে অনেক দিন থেকে আসলে মার্চ মাস থেকে হচ্ছে এই বছরের এই আয়োজনের শুরু হয়েছে তারা বিভিন্ন আয়োজন এবং বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে ছাত্রছাত্রী এবং বিভিন্ন কলাকুশলীদের মধ্য থেকে আলোকচিত্রী এবং পেন্টিং বা চিত্রগুলোকে আমরা কালেক্ট করেছি এবং আজকে হচ্ছে সেটার প্রদর্শনী হতে চলেছে এবং 10 অক্টোবর পর্যন্ত আগামী 10 অক্টোবর পর্যন্ত টানা হচ্ছে এই প্রদর্শনীটি আপনারা উপভোগ করতে পারবেন বাংলাদেশ জাতীয় শিল্পকলার এই যে জাতীয় চিত্রশালা রয়েছে এখানে এলে তো আমি আশা করব যে আমাদের পুরো এই লাইভটি হচ্ছে আপনারা উপভোগ করবেন এবং আমাদের আরও কিছু আয়োজন রয়েছে আমরা আপনাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দেবো এবং আমাদের যে অতিথিবৃন্দ রয়েছেন এবং যারা আসলে আজকে অংশগ্রহণ করেছেন তাদের অনুভূতিগুলো আজকে আমরা জেনে নিব এই অনুষ্ঠানের মাধ্যমে আশা করি ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন আমার মনে হয় আমরা এখানে প্রদর্শনীগুলো দেখাতে পারি অথবা আমাদের যে আজকে আয়োজন অতিথি আছে তাদের সঙ্গে আমরা এই মধ্যে কথা বলে ফেলতে পারি আমার ওই দেশটাকে আমি মনে করি যে আমার সেকেন্ড হোমল্যান্ড হ্যাঁ হ্যাঁ তো বাংলাদেশের মানুষ আমি কিন্তু আমি চীন দেশে এতদিন ধরে থাকি বা চীন দেশের জন্য আমি অনেক কন্ট্রিবিউট করেছি যেমন ওই ওই যে লোগোটা দেখছেন ওটা আমার শিক্ষকের আঁকা মানে আমি যে শিক্ষকের কাছ থেকে চীনের কালচার শিখেছি তার হাতে আঁকা এই 70 ইয়ার্স মানে চীনের যে আজকে যে 70 বছর পূর্তি এই লোগোটা তার হাতে আঁকা আর ওই থিয়ামান স্কোয়ারের যে বিল্ডিংটা দেখছেন ওই বিল্ডিংয়ের সামনে যে স্কোয়ারটা সেই স্কোয়ারের যে লোগোটা সামনে যদি চলে যায় ভালো হয় ক্যামেরা পার্সন আপনাকে একটু হেল্প করতে বলছি আমার মনে হয় লোগোটা সামনেই দাঁড়িয়ে আমরা কথা বলি যেহেতু আমরা এরকম একজন প্রফেসর মানুষকে পেয়েছি সো আমরা এটা নিয়ে হ্যাঁ জি আপনি বলুন অ্যাকচুয়ালি এই থিয়ামান স্কোয়ারের সামনে যে একটা স্কোয়ার আছে মানে যে প্রভিডেন্স সিটির যে মেন বিল্ডিং হ্যাঁ ওইটাকে আমরা বলি থিয়ানম্যান মেন বিল্ডিং ওই যে আর্কিটেক্ট আর কি তো ওইটার সামনে একটা স্কোয়ার আছে সেই স্কোয়ারের ভিজুয়াল প্ল্যানিং মানে ট্রাফিক প্ল্যানিং যে সেটা আমার হাতে হয়েছে এবং সেই প্ল্যানিংটা আমি চীন দেশের সরকারকে আজ থেকে 15 বছর আগে ডোনেট করে দেওয়ার কারণে ওই প্ল্যানিংয়ের যে ডিজাইনটা ওই ডোনেট করে দেওয়ার কারণে চীনের সরকার আমাকে চীন দেশের PRC দিয়েছে মানে চীনের আইডেন্টি তো সেক্ষেত্রে আমি মানে অর্ধেক চীনা মানুষ অর্ধেক বাঙালি মানুষ বলতে পারেন তো আমার বাংলাদেশের পাসপোর্ট এবং চীনের আইডি আছে তো এখন চীনের অলিম্পিক গেমস থেকে শুরু করে চীনের অনেক কন্ট্রিবিউট মানে ডিজাইন দিয়ে আমি অনেক চীন দেশকে অনেক দূর অনেক কাজ করার সুযোগ পেয়েছি তাহলে ভাই আমি যদি আপনার কাছে একটা জিজ্ঞেস করি আপনি বাংলাদেশে আপনার আগ্রহটা কিভাবে হলো যে আপনি চীনে যাবেন বা ওদের প্রতি আগ্রহ হওয়ার মূল কারণটা কি আপনি যদি সেটা বলতেন এবং আজকের আয়োজন সম্পর্কে যদি আপনি কিছু বলতেন যে আপনি এখানে এসে কি দেখতে পাচ্ছেন বা আপনার আশাটা কি এখানে আসে অ্যাকচুয়ালি আমি চীন দেশে আজ থেকে 24 বছর আগে যখন যাই তখন আমি ঢাকা চারুকলা ইনস্টিটিউটে পড়াশোনা করেছি তা আমার শ্রদ্ধেয় স্যার শিল্পী হাশেম খান তো উনি চীন দেশে অনেক আর্টিস্টদের সাথে একবার এক্সিবিশন করেছিল আজকের আয়োজনের মতোই তো সেই এক্সিবিশনে চীনের আর্টিস্টদের আঁকা অনেক কাজের উপর ওনার অনেকটা আগ্রহ জন্মানোর কারণেই উনি ওই চীনে যে চীনের অনেক কিছু শেখার উদ্দেশ্য ওনার হয় তো উনি বয়স্ক বলে আমাকে ওনার রিপ্রেজেন্টেটিভ হিসাবে চীনের দেশে স্কলারশিপ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আমাকে পাঠায় এবং সেই দেশে আমি ব্যাচেলার মাস্টার এবং ডক্টরেট করার সুযোগ পেয়েছি আমি বেজিংয়ে সেন্ট্রাল একাডেমি অফ ফাইন আর্টস সেই ইউনিভার্সিটিতে পড়েছি এবং আরও আরেকটা কথা এর সঙ্গে বলতে পারি আজকে আমাদের যে দীপমণি আসবেন ওনার ছেলে উনি আবার আমার ছাত্র ওই একই ইউনিভার্সিটির তো সেক্ষেত্রে আমাদের একের পর এক প্রজন্মরা ওই চীনে যাচ্ছে অনেক কিছু শিখছে আমি আসলে খুবই আবেগে আপ্লুত এবং আমি খুবই হ্যাপি যে আমাদের দেশের একজন মানুষ এইভাবে বাইরে যেও প্রতিষ্ঠা করছে আমাদের দেশকে এবং আবার আমাদের দেশে আপনি এইভাবে যৌথভাবে কাজ করে যাচ্ছেন আমি আশা করব আপনি সামনে আরও ভালো ভালো কাজ করবেন আর আমরা হচ্ছে আমাদের যে মূল আনুষ্ঠানিকতা সেখানে নিয়ে যেতে চাই আপনাদেরকে দর্শক আমি আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন এবং ওই আয়োজনও আমি আপনাদেরকে ঠিক এইভাবেই দেখাবো এবং এই পুরো আয়োজনটি কীভাবে যাচ্ছে সেটি নিয়েও হচ্ছে আপনাদের সাথে অবশ্যই কথা বলবো শুভ অপরাহ্ন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে
আজ আমরা মিলিত হয়েছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আমাদের একটি অনন্য একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে। আপনারা যারা ফেসবুক লাইভে আমাদেরকে দেখছেন সবাইকে আবার অভিনন্দন এবং সাধুবাদ জানাচ্ছি। এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন আর আমি প্রেমা চীন আন্তর্জাতিক বেদার থেকে। আমরা দুইজন একজন চীনের হয়ে আরেকজন হচ্ছে বাংলাদেশের হয়ে এবং যৌথ প্রযোজনার মাধ্যমে আজকের যে আয়োজন সেটিকে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকের যে বিষয়টি রয়েছে বা যে প্রতিপাদের উপর বিষয় করে ভিত্তি করে আজকের প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে সেটি সম্পর্কে আমরা আপনাদেরকে একটু জানাতে চাই। আজ হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার 70 বছর পূর্তি এবং এটিকে উপলক্ষ করে বাংলাদেশ এবং চীনা বৈসাদৃশ্যমূলক এবং সাদৃশ্যমূলক যৌথ প্রযোজনায় একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। এখানে 4টি গ্যালারি রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির দোতলায়। আপনারা এখানে যারা আসতে চান তারা এখনই চলে আসতে পারেন, আর যারা আসেন না তারা লাইভে আমাদের সঙ্গে থেকে এই পুরো আয়োজনের কিছুটা অংশ উপভোগ করতে পাচ্ছেন। আর এই পুরো আয়োজনে আমাদের আজকে যে বিশেষ দুটি অংশ রয়েছে, প্রথম অংশে হচ্ছে এই আজকের যে প্রদর্শনী রয়েছে একটি হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী আর একটি হচ্ছে চিত্র প্রদর্শনী। এই 4টি গ্যালারির প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং তার আগে প্রথম অংশে আসলে এটার যে আনুষ্ঠানিকতা বা ফর্মাল পার্ট আমরা যাকে বলি সেটি হচ্ছে, এবং সেই ফর্মাল আয়োজনটি করছে হচ্ছে চায়না মিডিয়া গ্রুপ এবং হচ্ছে তার সাথে আরও অ্যাসোসিয়েট আরও অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত রয়েছে, 2টি বিশ্ববিদ্যালয় জড়িত রয়েছে এবং সর্বোপরি বাংলাদেশের কালচারাল মিনিস্ট্রি হচ্ছে এর সাথে সহায়তা করছেন। এবং আমাদের আজকের অনুষ্ঠানে যে অতিথি রয়েছে তাদের নাম সম্পর্কে আমরা জানব এবং অনুষ্ঠানের কার্যক্রম সম্পর্কেও আমরা জানব। তার আগে আমার সাথে যিনি রয়েছেন প্রেমা হচ্ছে আপনাদেরকে আজকের অনুষ্ঠান নিয়ে কিছু বলবেন। আমি একটা তথ্য জানাতে চাই, সেটা হচ্ছে আমাদের এই প্রদর্শনী আজ থেকে 10ই অক্টোবর পর্যন্ত, আর এটা তো হচ্ছে আমাদের চায়না মিডিয়া গ্রুপ এবং বাংলাদেশে চীনা দূতাবাসের আমাদের মানে দুই পক্ষের মানে যৌথ ইয়াস। প্রেমা, আপনি এই প্রোগ্রামের সাথে আসলে কীভাবে সম্পৃক্ত আছেন? আমার মনে হয় আমাদের বাংলাদেশের যারা অডিয়েন্স আছে এবং বিশ্ব থেকে যারা ফেসবুকে এই অনুষ্ঠানটি দেখছেন তাদের জন্য হচ্ছে আমরা এই তথ্যটি জানিয়ে দিতে পারি যে আমরা কীভাবে আসলে অনুষ্ঠানটি আয়োজন করেছি। আপনি তো হচ্ছে চায়না মিডিয়া গ্রুপে আছেন, তাদের আসলে বাংলাদেশের মূল কাজটি কী করছেন আপনি সে সম্পর্কে যদি দর্শকদের একটু আইডিয়া দেন। না আসলে আমার এখানকার কাজ হচ্ছে আমাদের ঢাকা ব্যুরো অফিস আছে আমাদের চায়না মিডিয়া গ্রুপ, সেই জন্য আমি তো মানে 2 বছরের জন্য এখানে মানে কাজ করি সেইটাই। হ্যাঁ, মূলত আসলে চায়না মিডিয়া গ্রুপ যে কাজটি করছে বাংলাদেশে হয়ে চীনা যে সংস্কৃতি আছে এবং বাংলাদেশের যে সংস্কৃতি আছে এই দুই দেশের সংস্কৃতির মধ্যে একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছে এবং তার সাথে হচ্ছে চীনা অ্যাম্বাসি জড়িত এবং বাংলাদেশের কালচার অ্যাফেয়ার্স তাকে সাহায্য দিচ্ছে এবং যৌথ সহযোগিতায় এবং সহযোগিতায় তারা অনেকগুলো প্রকল্প পরিচালনা করছে এবং যেটা হচ্ছে দুই দেশের সংস্কৃতিকে এক করে দিচ্ছে। তো এই আয়োজনকে সামনে রেখে এবং যেহেতু চীনা গণপ্রজাতন্ত্রী চীন দেশের হচ্ছে 70তম প্রতিষ্ঠাবার্ষিকী সেটাকে উদযাপন করার জন্য তারা বাংলাদেশে আজকে শিল্পকলায় আজকের আয়োজনটি করেছে এবং আজকে খুব বড় করে একটা আনুষ্ঠানিকভাবে এইটার প্রচার আমরা করছি এবং আপনারা রয়েছেন আমাদের সাথে। এবং আমি আসলে মূল অনুষ্ঠানে আমাদের যে আজকে যথাযোগ্য সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন তার নামগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমাদের আজকের আনুষ্ঠানিকতার সাথে সহযোগিতা করতে এবং প্রধান এবং বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ চীনা রাষ্ট্রদূত লি চি মিন এবং তার স্ত্রী থাং লি লিং এবং বাংলাদেশের শিক্ষামন্ত্রী অত্যন্ত জনপ্রিয় আমাদের খুব কাছের মানুষ ডক্টর দীপুমনি এবং বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, আরেকজন অসাধারণ মানুষ যিনি হচ্ছেন প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন, এবং আমরা আরও যাদেরকে পাচ্ছি আজকের আমাদের অনুষ্ঠানে বাংলাদেশের চীনার মিনিস্টার কাউন্সিলর ইয়ান হুয়ালং, বাংলাদেশের সংস্কৃতি কাউন্সিলর সুনিয়াং এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক আমাদের প্রিয় লিয়াকত আলী লাকি, আমরা যাকে লাকি ভাই বলি। তো আজকের আয়োজনটি অবশ্যই খুব সুন্দর হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে গেস্টদের নাম জানার পর নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের এই প্রোগ্রামটি অনেক ভালো ধরনের একটা বড় আয়োজন হতে চলেছে। বাংলাদেশের দ্য ডেইলি সান পত্রিকার সম্পাদক এনামুল হক চৌধুরী এখানে এসে যোগ দিবেন মূল আনুষ্ঠানিক আয়োজনে এবং বাংলাদেশ চীন মৈত্রী কেন্দ্রের সভাপতি মোহাম্মদ দেলার হোসেন ইতিমধ্যে আমাদের সাথে যোগ করে ফেলেছেন এবং বাংলাদেশের চাইনিজ চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান লিন ওয়েং চিয়াং এবং ইউনান প্রদেশের লন্ডন থিয়েটারের প্রধান হুয়াং শাওচেং। আর আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে মূল যে আয়োজনটি রয়েছে আসলে এখানে 4টি গ্যালারি আছে এবং গ্যালারিতে প্রদর্শনী হচ্ছে, কিন্তু এই প্রদর্শনীর পিছনে যে কাজগুলো হয়েছে অনেক দিন থেকে আসলে মার্চ মাস থেকে হচ্ছে এই বছরে
এই আয়োজনে শুরু হয়েছে। তারা বিভিন্ন আয়োজন এবং বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে ছাত্রছাত্রী এবং বিভিন্ন কলাকুশলীদের মধ্য থেকে আলোকচিত্রী এবং পেইন্টিং বা চিত্রগুলোকে আমরা কালেক্ট করেছি এবং আজকে হচ্ছে সেটার প্রদর্শনী হতে চলেছে এবং 10 অক্টোবর পর্যন্ত, আগামী 10 অক্টোবর পর্যন্ত টানা হচ্ছে এই প্রদর্শনীটি। আপনারা উপভোগ করতে পারবেন বাংলাদেশ জাতীয় শিল্পকলার এই যে জাতীয় চিত্রশালা রয়েছে এখানে এলে। তো আমি আশা করব যে আমাদের পুরো এই লাইভটি হচ্ছে আপনারা উপভোগ করবেন এবং আমাদের আরও কিছু আয়োজন রয়েছে, আমরা আপনাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দেবো এবং আমাদের যে অতিথিবৃন্দ রয়েছেন এবং যারা আসলে আজকে অংশগ্রহণ করেছেন তাদের অনুভূতিগুলো আজকে আমরা জেনে নিব এই অনুষ্ঠানের মাধ্যমে। আশা করি ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। জি ভাই, আপনি এখানে এসেছেন হচ্ছে আমার মনে হয় আপনি কেন এখানে এসেছেন এবং আপনার পরিচয়টা যদি দেন তাহলে অডিয়েন্সের সুবিধা হতো। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি চীনে দুই যুগ ধরে থাকি। আমি চীনের একটা ইউনিভার্সিটিতে প্রফেসরি করি। তো আজকে এখানে এসে আমার আসার প্রথম উদ্দেশ্য হচ্ছে চীন দেশে আমি অনেকদিন থাকাতে আমার ওই দেশটাকে আমি মনে করি যে আমার সেকেন্ড হোমল্যান্ড। হ্যাঁ হ্যাঁ, তো বাংলাদেশের মানুষ আমি, কিন্তু আমি চীন দেশে এতদিন ধরে থাকি বা চীন দেশের জন্য আমি অনেক কন্ট্রিবিউট করেছি। যেমন ওই যে লোগোটা দেখছেন ওটা আমার শিক্ষকের আঁকা, মানে আমি যে শিক্ষকের কাছ থেকে চীনের কালচার শিখেছি তার হাতে আঁকা এই 70 ইয়ার্স, মানে চীনের যে আজকে যে 70 বছর পূর্তি, এই লোগোটা তার হাতে আঁকা। আর ওই থিয়ামান স্কোয়ারের যে বিল্ডিংটা দেখছেন, ওই বিল্ডিংয়ের সামনে যে স্কোয়ারটা, সেই স্কোয়ারের যে লোগোটা সামনে যদি চলে যায় ভালো হয়। ক্যামেরা পার্সন আপনাকে একটু হেল্প করতে বলছি, আমার মনে হয় লোকটা সামনেই দাঁড়িয়ে আমরা কথা বলি যেহেতু আমরা এরকম একজন প্রফেসর মানুষকে পেয়েছি। সো আমরা এটা নিয়ে, হ্যাঁ জি আপনি বলুন। অ্যাকচুয়ালি এই থিয়ামান স্কোয়ারের সামনে যে একটা স্কোয়ার আছে, মানে এই যে ফরবিডেন সিটির যে মেন বিল্ডিং, হ্যাঁ ওইটাকে আমরা বলি থিয়ানম্যান মেন বিল্ডিং, ওই যে আর্কিটেক্টটা আর কি। তো ওইটার সামনে একটা স্কোয়ার আছে, সেই স্কোয়ারের ভিজুয়াল প্ল্যানিং মানে ট্রাফিক প্ল্যানিং যে, সেটা আমার হাতে হয়েছে এবং সেই প্ল্যানিংটা আমি চীন দেশের সরকারকে আজ থেকে 15 বছর আগে ডোনেট করে দেওয়ার কারণে, ওই প্ল্যানিংয়ের যে ডিজাইনটা ওই ডোনেট করে দেওয়ার কারণে চীনের সরকার আমাকে চীন দেশের PRC দিয়েছে, মানে চীনের আইডেন্টি। তো সেক্ষেত্রে আমি মানে অর্ধেক চীনা মানুষ অর্ধেক বাঙালি মানুষ বলতে পারেন। তো আমার বাংলাদেশের পাসপোর্ট এবং চীনের আইডি আছে। তো এখন চীনের অলিম্পিক গেমস থেকে শুরু করে চীনের অনেক কন্ট্রিবিউট, মানে ডিজাইন দিয়ে আমি অনেক চীন দেশকে অনেক দূর অনেক কাজ করার সুযোগ পেয়েছি। তাহলে ভাই আমি যদি আপনার কাছে একটা জিজ্ঞেস করি, আপনি বাংলাদেশে আপনার আগ্রহটা কীভাবে হলো যে আপনি চীনে যাবেন বা ওদের প্রতি আগ্রহ হওয়ার মূল কারণটা কী, আপনি যদি সেটা বলতেন এবং আজকের আয়োজন সম্পর্কে যদি আপনি কিছু বলতেন যে আপনি এখানে এসে কী দেখতে পাচ্ছেন বা আপনার আশাটা কী এখানে আসে। অ্যাকচুয়ালি আমি চীন দেশে আজ থেকে 24 বছর আগে যখন যাই তখন আমি ঢাকা চারুকলা ইনস্টিটিউটে পড়াশোনা করেছি। তো আমার শ্রদ্ধেয় স্যার শিল্পী হাশেম খান, তো উনি চীন দেশে অনেক আর্টিস্টদের সাথে একবার এক্সিবিশন করেছিল আজকের আয়োজনের মতোই। তো সেই এক্সিবিশনে চীনের আর্টিস্টদের আঁকা অনেক কাজের উপর ওনার অনেকটা আগ্রহ জন্মানোর কারণেই উনি ওই চীনে যে চীনের অনেক কিছু শেখার উদ্দেশ্য ওনার হয়। তো উনি বয়স্ক বলে আমাকে ওনার রিপ্রেজেন্টেটিভ হিসাবে চীনের দেশে স্কলারশিপ, গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আমাকে পাঠায় এবং সেই দেশে আমি ব্যাচেলর, মাস্টার এবং ডক্টরেট করার সুযোগ পেয়েছি। আমি বেজিংয়ে সেন্ট্রাল একাডেমি অফ ফাইন আর্টস সেই ইউনিভার্সিটিতে পড়েছি। এবং আরেকটা কথা এর সঙ্গে বলতে পারি, আজকে আমাদের যে দীপমণি আসবেন ওনার ছেলে উনি আবার আমার ছাত্র ওই একই ইউনিভার্সিটির। তো সেক্ষেত্রে আমাদের একের পর এক প্রজন্মরা ওই চীনে যাচ্ছে, অনেক কিছু শিখছে। আমি আসলে খুবই আবেগ আপ্লুত এবং আমি খুবই হ্যাপি যে আমাদের দেশের একজন মানুষ এইভাবে বাইরে যেও প্রতিষ্ঠা করছে আমাদের দেশকে এবং আবার আমাদের দেশে আপনি এইভাবে যৌথভাবে কাজ করে যাচ্ছেন। আমি আশা করব আপনি সামনে আরও ভালো ভালো কাজ করবেন। আর আমরা হচ্ছি আমাদের যে মূল আনুষ্ঠানিকতা সেখানে নিয়ে যেতে চাই আপনাদেরকে দর্শক। আমি আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন এবং ওই আয়োজনও আমি আপনাদেরকে ঠিক এইভাবেই দেখাবো এবং এই পুরো আয়োজনটি কীভাবে যাচ্ছে সেটি নিয়েও হচ্ছে আপনাদের সাথে অবশ্যই কথা বলবো।我来领奖来了，哦，是获奖者，对对对，你是winner，he's the winner of this exhibition，感觉如何？啊，非常开心，为祖国庆生。您是在这边做什么工作的？啊，做电力投资开发。对对对，嗯，能知道。
Actually, উনি তো আজকের বিজয়ী হলো সে জিতং চাং ইয়া সাইন দং চাং তৃতীয় মানে পুরস্কার পেয়েছে উনি আর উনি তো ইনশি জা জিবেন নেগো কোংসি জংগোদেনজেন পাওয়ার চাইনা উনি তো পাওয়ার চাইনা তে কাজ করেন এখানে ঢাকায় সো কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ সো মাচ ওকে ওকে থ্যাংক ইউ আমাদের কি আর কেউ আছে এখানে ডু ইউ হ্যাভ এনি আদার উইনার্স হিয়ার অর দি আদার ফেলো পিপল Please, can you come over here for a while? Yes, thank you so much. Can you so much? Can I talk to you, please? Yes. Are you comfortable talking to me or her? You. It's okay? I hope it's okay. Yeah. So you are an audience or a winner or participants? I mean, how could you come here? Audience? I'm an audience. Okay. So can you tell something about it? I mean, how to be here? How to be here? From where you have got this information of this exhibition and program? I got the information from the friend from the Chinese ambassador, and they said because my friend win the photograph award. He today he's come to get his prize. Yeah. And you come here for supporting her. Yeah, him. Yeah. Well, we are friends. And what type of photography you have submitted here? I mean, which is what is the concept? I mean, can you say something about it? Because we invest our project in Bangladesh because I'm interested in take some photos in Bangladesh, so I submit some of my pictures to organizations, and I'm really appreciate they looks like my photos. No, of course. More than 5 months. Yeah. Okay. I hope you are lucky one. 5 months you have been here, you have been participated the exhibition, and also you have got the prize, right? Yeah. And it's the right moment that you have come here and you got a prize. And isn't it a very cherishing and very wonderful moment? Yeah. I think it's very encouraged me. Yeah, to discover the different kind of the Bangladesh stand on my point, and I hope we can. Investment a lot of project to help the Bangladesh people, and by the time to celebrate our country's national birthday, happy birthday. Yeah, yeah, okay. Of course, happy birthday to you and many many congratulations. But I'm eager to know about your feelings regarding Bangladesh. Yeah. So I'm a Bangladeshi, so yeah. What is your feelings? You have been here for 5 months, right? So what do you like most? I enjoy the Bangladesh food very much. Yeah. Which one is your favorite? No. Okay. No of the food, you don't like them, or you like them? None. Oh, okay. It is bread. None. None with which item? Chicken. Yeah. Chicken favorite. Okay. Yeah. Then something else regarding? Do you have been a very visiting? I mean, did you travel around the country? Yeah. No. I think the only countries I visit is our project location. Yeah. Borishal. Yeah. Borishal. So, Borishal is a very grand place. Don't you know that? Yeah. I think. Yeah. Did you see the river and the launches? I mean, the water bus over there, the Borishal. Yeah. I visit go along by the sea beach. I think. Yeah. We used to call it launch. How to say? What about the Borishal accent about Bangla? Accent. Can you speak in Borishal? The language they are using in Borishal? Shumshunga. Shumshunga? I don't know. Me? Good evening. Even I don't know. Shubh Shondha. Oh, okay. This is Shubh. I mean, this means good evening, right? Shubh Shondha. I just learned some. Okay, thank you so much. It's been nice to talk to you. Thank you so much. Once again, congratulations. Okay, thank you so much. Thank you.
তো দর্শক আপনারা দেখতে পারলেন যে আমাদের মাঝে কোন কোন দর্শক চলে এসেছেন এবং অনেকগুলো ক্যাটাগরিতে আসলে প্রাইজ দেয়া হচ্ছে আজকে সো যে ফর্মাল অনুষ্ঠানটি হতে যাচ্ছে একজন হচ্ছে উইনার তার সাথে আমরা কথা বলে নিলাম আমার মনে হয় আমাদের আরো কিছু অডিয়েন্স রয়েছে এবং আমাদের দেশ থেকে আসে একজন এখানে একজন আপু দেখতে পাচ্ছি আপনি আপু কি আসবেন আমাদের সাথে একটু কথা বলার জন্য আপনি যদি আপনার পরিচয়টা দিতেন এবং এখানে কিভাবে এসেছেন বা আপনার উদ্দেশ্যটা কি কোনো অ্যাক্টিভিটিসে আপনি আছেন কিনা সেটা আচ্ছা না আমি এটাতে নেই বাট আমি এটা ইনভাইট আসছি আমি ঢাকা আর্ট কলেজে আছি ডিগ্রি ফাইনাল ইয়ার আর এটা আমার নারায়ণগঞ্জের কিছু ফ্রেন্ড তাদের কিছু কাজ দিয়েছে তো ওদের ইনভাইটেশনে আপনার প্রদর্শনীটা কি দেখার তো মনে হয় এখনও উদ্বোধন হয়নি সুযোগ হয়নি দেখেছেন আমি কিন্তু এক্সাইটেড আছি এটা দেখার জন্য আর আপনার কী আইডিয়া আপনি কী সম্পর্কে আর কী কী জানেন বা আমাদের সাথে কিসে সরি আমি একটা মানে ইনফরমেশন ইনভাইটে আসছি আর এটার না চীনা বাংলাদেশ হচ্ছে এই যৌথ প্রযোজনাটি করেছে অ্যাকচুয়ালি আপনার এক্সপেকটেশনটা কি আপনি এখানে আর আজকে যে আয়োজনটি হচ্ছে চীনের 70 বছর পূর্তি হয়েছে এই উপলক্ষে হচ্ছে যৌথ আয়োজনটি করা হয়েছে সো আপনার আসলে কি দেখার আপনার কি আশাটা কি যে আপনার প্রদর্শনীতে গেলে কি এসেছে আপনি তো আর্ট কলেজে আছেন প্রদর্শনীতে আসলে আমরা আসলে অনেক কিছুই শিখতে পারি যেমন বিভিন্ন দেশের হলে তো একটা একটা বিষয় যেমন ন্যাশনাল এক্সিবিশন যেটা হয় আর চীন বাংলাদেশের যে কাজগুলো যেগুলো ঐতিহ্য প্রত্যেকটা দুটো দেশেরই ঐতিহ্যটাকে তুলে আনা হয়েছে আমার মনে হয় এবং দুই দেশকে আরও ভালোভাবে জানতে পারবো কিন্তু আমরা এই প্রদর্শনীর মাধ্যমে আসলে অসংখ্য ধন্যবাদ আমরাও চাই যে আসলে শুধু স্কুল বা আর্ট কলেজ না আপনাদের মতো আরও মানুষ এখানে এসে জয়েন করুক আর আমরা এখন ফেসবুক লাইভে আছি আসলে এই জিনিসটা প্রচারের উদ্দেশ্যই হচ্ছে যেন আসলে অনেক মানুষ বিশেষ সংগঠন সম্পর্কে জানতে পারে এবং সবাই এসে প্রদর্শনীটার অংশ নিতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আরেকজন আছেন ম্যাডাম হচ্ছেন আমাদের চীন আন্তর্জাতিক বেতারের মানে ফর্মার এক্সপার্ট সো আপনি কিছু কথা বলবেন আজকের এক্সিবিশনের জন্য এটা খুবই আনন্দের যে এখন আমি বাংলাদেশে এবং আমি একসময় আপনাদের সঙ্গে কলিগ ছিলাম সিআরআইতে আর সেই সময়টা তো খুব আমরা এনজয় করেছি ওই সময়টাতে আর এই 70 বছর উপলক্ষে মানে চায়নার ফাউন্ডিংয়ের 70 ইয়ার্স উপলক্ষে যে এত বড় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে এটা দুই দেশের সম্পর্কটাকে আরও সমৃদ্ধ আরও সুন্দর এবং আরও আন্তরিক করে তুলবে আমি এই প্রত্যাশাই করি হ্যাঁ আর চীনের প্রতি আমার রইল গভীর ভালোবাসা ধন্যবাদ থ্যাংক ইউ প্লিজ ভালো আছে দর্শক আমাদের আগের মানে আগের সহকর্মী শিহাব স্যার কিছু কথা বলবেন হ্যাঁ আমি চীনের 70তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চীনের জনগণ এবং সঙ্গে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাই এবং আমি আশা করি যে চীন আগামী দিনগুলোতে আরও বড় বড় ডেভেলপমেন্ট আরও বড় বড় অর্জন করবে থ্যাংক ইউ খুব খুশি উপরে প্লিজ এনজয় সো এখন আমাদের অতিথি তো আসছেন হ্যাঁ আর যে সর্বাত্মক সহযোগিতা এই ধরনের অ্যাক্টিভিটিসে আপনার ওপিনিয়নটা জানতে চাচ্ছি আর আজকের অনুষ্ঠানে যে প্রতিপাদ্য সে বিষয়ে আপনার অনুমতি আমি প্রথমেই 17th অ্যানিভার্সারি অফ ফাউন্ডিং অফ চায়না রিপাবলিক অফ চায়না আমি চীনের জনগণকে এবং চীন সরকারকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব কিন্তু বহু বছর আগে থেকে এটা একটা শুধুমাত্র আমাদের সঙ্গে যে অর্থনৈতিক সম্পর্ক তা নয় আমাদের সঙ্গে কিন্তু একটা দার্শনিক সম্পর্ক একটা সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে এই যে আমাদের যে যত বৌদ্ধ বিহারগুলি আছে সেখানে যে আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেখানেও কিন্তু মানে অন্যান্য দেশের মতো চায়না থেকে অনেকে এখানে এসে শিক্ষা গ্রহণ করেছে এবং আমাদের সঙ্গে যে সম্পর্কটা সেটি অনেক গভীর তো আমি মনে করি আমাদের সেই গভীরতা আরও বৃদ্ধি পাবে আমরা শিল্পকলা একাডেমির সঙ্গে চীন সরকার এবং চীন অ্যাম্বাসির অনেকগুলি প্রোগ্রাম করছি আমাদের অ্যাক্রোবেটিক টিম সেখানে ট্রেনিং নিচ্ছে এবং আমাদের কালচারাল এক্সচেঞ্জ অনেক শক্তিশালী আমি মনে করি আমাদের দুই দেশের বন্ধুত্ব আরও গভীর হওয়া দরকার এবং একসাথে চলতে চাই আমরা এই কারণে বিশ্বটাকে যদি মানবিক এবং এই সভ্যতা রক্ষা করতে হয় তাহলে প্রাচ্যকে এবং প্রাচ্যের যে দেশগুলো আছে বিশেষ করে চীন একটি অন্যতম বৃহৎ দেশ তাদেরকে নেতৃত্ব দিতে হবে এবং আমরা হাতে হাত মিলিয়ে আমরা এই দেশটাকে এই অঞ্চলটাকে এবং সারা বিশ্বটাকে রক্ষা করব এটাই আমার
দেখলাম। এইভাবে আরেকটা বিষয় মনে হয় আমাদের দর্শকদের জন্য আমরা জানি যে আজকে যে এক্সিবিশনটা হবে এটা তো উদ্বোধন হচ্ছে, তো আজকের এক্সিবিশন থেকে আমাদের বাংলাদেশের মানুষ বা চীনা যে সমর্থক বা আমাদের যে বিশ্বের সব জায়গা থেকে যে প্রান্ত থেকে মানুষ এখানে এই অনুষ্ঠানটি এখন দেখছেন তাদের উদ্দেশ্যে আমাদের এক্সিবিশন সম্পর্কে যদি আপনি একটু ধারণা দিতেন। অসাধারণ পরিকল্পনা করা হয়েছে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। এই যদি আমি মনে করি যে মূল প্রতিপাদ্য যেটা সেটি হলো আসলে দুই দেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাকে বৃদ্ধি করা, এবং এটা শিল্পের মাধ্যমেই একমাত্র শক্তিশালীভাবে এটা আমরা স্থাপন করতে পারি। সেদিকে চীনও খুব সচেতন এবং বাংলাদেশেও খুব এই বিষয়ে বিশেষভাবে আগ্রহী, এবং সে আগ্রহ নিয়েই কিন্তু জনগণের সঙ্গে জনগণের সম্পর্কটা স্থাপন করার জন্য আমাদের এই কালচারাল এক্সচেঞ্জ, আমাদের এই এক্সিবিশন, আমাদের এই বিশাল আয়োজন। আমরা শিল্পকলা একাডেমি তাদের সকল কাজের পাশে আছি, আমাদের সকল কাজের সঙ্গে তারা আছে, এবং এটা অব্যাহত থাকবে অনাদিকাল পর্যন্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা বরাবরই আপনার কাছ থেকে অনেক সমর্থন পেয়ে আসছি। আমি আশা করছি যে সামনে আরও অনেক ধরনের এবং বড় মাপের অনুষ্ঠান হবে যাতে আমাদের দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে, এবং আমাদের দেশের যে কৃষ্টি আমরা আসলে একজন আরেকজনের সাথে ভাগাভাগি করে নিতে পারবো, আমাদের যে শিল্পীর যে বন্ধনটা রয়েছে সেটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ নিয়াকর ভাই। দর্শক, আপনারা দেখছিলেন যে শিল্পকলা একাডেমির পরিচালক উনি আমাদের সাথে যোগ দিয়েছিলেন, এবং কালচারাল মিনিস্ট্রির আন্ডারে লিয়াকত ভাই এ পর্যন্ত অসংখ্য প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছেন, এবং তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। এবং উনি একটা খুব ভালো কথা বললেন যে শিল্পের মাধ্যমে হচ্ছে সবচেয়ে শক্তিশালীভাবে দুটো দেশের মধ্যে বা বিভিন্ন দেশের মানুষের মধ্যে হচ্ছে সম্পর্ক গড়ে ওঠে। তো সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্য হচ্ছে মানুষ মানুষে যেন একসাথে মিলে এই পৃথিবীর যে দুঃখ কষ্ট না জানা টানা পড়েন এগুলোর মধ্য দিয়ে ভালো কিছু আসলে বয়ে নিয়ে আসা। তো আজকে একটি মহান ব্রত নিয়ে চীন সরকারের পক্ষ থেকে হচ্ছে এই আয়োজনটি করা হয়েছে, এবং তাতে বাংলাদেশ নৈতিক এবং সর্বোত্তম সমর্থন দিয়েছেন। আশা করি পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবেন, এবং 10 অক্টোবর পর্যন্ত, আমি আবারও বলছি 10 অক্টোবর পর্যন্ত হচ্ছে এই প্রদর্শনীটি আপনাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আপনারা যে কোনো সময়ে এসে এই চলাকালীন সময়ে আপনারা এটা উপভোগ করে যেতে পারেন। আর আমি সবাইকে আমাদের এখানের পরিবেশটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এখানে দেখেন আমাদের আজকে কিছু কালচারাল অ্যাক্টিভিটিসও রয়েছে, এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে হচ্ছে তারা কী করেছে প্র্যাকটিস করেছে, যাতে কিছুক্ষণের মধ্যে আমাদের মূল আনুষ্ঠানিকতা শুরু হতে চলেছে, তারা শেষ মুহূর্তে যে প্র্যাকটিস এবং রিহার্সেল তারা এটা পরিচালনা করছেন। আমার মনে হয় তাদের কিছু কষ্ট বা অনুভূতিগুলো আমরা একটু আপনাদেরকে দেখিয়ে নিতে চাই, তাদের প্রস্তুতিটা। এবং আমরা হচ্ছে লাইভে আছি, আমার মনে হয় আপনারা কিছুটা 1-2 মিনিট হচ্ছে আমাদের দর্শকদের জন্য একটু রিহার্সেলের অংশ দেখিয়ে দিতে পারেন। যে সর্বাত্মক সহযোগিতা এই ধরনের অ্যাক্টিভিটিসে আপনার ওপিনিয়নটা জানতে চাচ্ছি, আর আজকের অনুষ্ঠানে যে প্রতিপাদ্য সে বিষয়ে আপনার অনুমতি। আমি প্রথমেই 17th অ্যানিভার্সারি অফ ফাউন্ডিং অফ চায়না, রিপাবলিক অফ চায়না, আমি চীনের জনগণকে এবং চীন সরকারকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব কিন্তু বহু বছর আগে থেকে, এটা একটা শুধুমাত্র আমাদের সঙ্গে যে অর্থনৈতিক সম্পর্ক তা নয়, আমাদের সঙ্গে কিন্তু একটা দার্শনিক সম্পর্ক, একটা সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। এই যে আমাদের যে যত বৌদ্ধ বিহারগুলি আছে সেখানে যে আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেখানেও কিন্তু মানে অন্যান্য দেশের মতো চায়না থেকে অনেকে এখানে এসে শিক্ষা গ্রহণ করেছে, এবং আমাদের সঙ্গে যে সম্পর্কটা সেটি অনেক গভীর। তো আমি মনে করি আমাদের সেই গভীরতা আরও বৃদ্ধি পাবে। আমরা শিল্পকলা একাডেমির সঙ্গে চীন সরকার এবং চীন অ্যাম্বাসির অনেকগুলি প্রোগ্রাম করছি, আমাদের অ্যাক্রোবেটিক টিম সেখানে ট্রেনিং নিচ্ছে, এবং আমাদের কালচারাল এক্সচেঞ্জ অনেক শক্তিশালী। আমি মনে করি আমাদের দুই দেশের বন্ধুত্ব আরও গভীর হওয়া দরকার, এবং একসাথে চলতে চাই আমরা। এই কারণে বিশ্বটাকে যদি মানবিক এবং এই সভ্যতা রক্ষা করতে হয় তাহলে প্রাচ্যকে এবং প্রাচ্যের যে দেশগুলো আছে, বিশেষ করে চীন একটি অন্যতম বৃহৎ দেশ, তাদেরকে নেতৃত্ব দিতে হবে, এবং আমরা হাতে হাত মিলিয়ে আমরা এই দেশটাকে, এই অঞ্চলটাকে এবং সারা বিশ্বটাকে রক্ষা করব। এটা আমার।
এইভাবে আরেকটা বিষয় মনে হয় আমাদের দর্শকদের জন্য আমরা জানি যে আজকে যে এক্সিবিশনটা হবে এটা তো উদ্বোধন হচ্ছে, তো আজকের এক্সিবিশন থেকে আমাদের বাংলাদেশের মানুষ বা চীনা যে সমর্থক বা আমাদের যে বিশ্বের সব জায়গা থেকে যে প্রান্ত থেকে মানুষ এখানে এই অনুষ্ঠানটি এখন দেখছেন তাদের উদ্দেশ্যে আমাদের এক্সিবিশন সম্পর্কে যদি আপনি একটু ধারণা দিতেন। অসাধারণ পরিকল্পনা করা হয়েছে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। এই যদি আমি মনে করি যে মূল প্রতিপাদ্য যেটা সেটি হলো আসলে দুই দেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাকে বৃদ্ধি করা, এবং এটা শিল্পের মাধ্যমেই একমাত্র শক্তিশালীভাবে এটা আমরা স্থাপন করতে পারি। সেদিকে চীনও খুব সচেতন এবং বাংলাদেশেও খুব এই বিষয়ে বিশেষভাবে আগ্রহী, এবং সে আগ্রহ নিয়েই কিন্তু জনগণের সঙ্গে জনগণের সম্পর্কটা স্থাপন করার জন্য আমাদের এই কালচারাল এক্সচেঞ্জ, আমাদের এই এক্সিবিশন, আমাদের এই বিশাল আয়োজন। আমরা শিল্পকলা একাডেমি তাদের সকল কাজের পাশে আছি, আমাদের সকল কাজের সঙ্গে তারা আছে, এবং এটা অব্যাহত থাকবে অনাদিকাল পর্যন্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা বরাবরই আপনার কাছ থেকে অনেক সমর্থন পেয়ে আসছি। আমি আশা করছি যে সামনে আরও অনেক ধরনের এবং বড় মাপের অনুষ্ঠান হবে যাতে আমাদের দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে, এবং আমাদের দেশের যে কৃষ্টি আমরা আসলে একজন আরেকজনের সাথে ভাগাভাগি করে নিতে পারবো, আমাদের যে শিল্পীর যে বন্ধনটা রয়েছে সেটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ নিয়াকর ভাই। জানাচ্ছি আমরা আবারও চলে আসলাম আপনাদের সাথে লাইভে, আপনারা দেখছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে আজকে গণপ্রজাতন্ত্রী চীন সরকার, চীন দেশের 70তম প্রতিষ্ঠাবার্ষিকী, এবং বাংলাদেশে এমবাসির আয়োজনে এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ প্রযোজনায় এবং বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং সর্বোপরি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এখানে আজকে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মূলত মার্চ মাস থেকে হচ্ছে তারা এই প্রদর্শনী বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ফেসবুকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে এবং ফিজিক্যালি হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আর্ট কম্পিটিশন করে তারপরে হচ্ছে আজকে একটি প্রাইজ গিভিং সেরিমনি করেছে, এবং তারা আজকের এই প্রদর্শনী ইনোগ্রেট করার জন্য হচ্ছে আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি আমাদের মাঝে আছেন। আমরা মূল আনুষ্ঠানিক আয়োজনটি শেষ করে উনি এখন গ্যালারির দিকে আসছেন এবং এই প্রদর্শনীর, আজকের এই প্রদর্শনীর উদ্বোধন উনি করবেন, এবং তার সাথে রয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ। আমাদের মধ্যে চলে এসেছেন ডাক্তার দীপুমনি, আমরা আপনাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। এখানে মূলত চারটি গ্যালারি রয়েছে যেটার উদ্বোধন করবেন তিনি। অ্যাম্বাসেন্ডার, আসসালামু আলাইকুম আপা, আমরা খুবই আনন্দিত আজকের এই আয়োজনটিতে সমর্থন করতে পেরে, এবং আপনাদের এবং সরকার এবং চীন সরকারের সহযোগিতায় অনুষ্ঠানটি হচ্ছে। আজকের প্রোগ্রামটি সম্পর্কে আপনার অনুভূতি কি আমাদের দর্শকদের জন্য জানান। দেখুন, চীনের সঙ্গে বাংলাদেশের আমাদের সম্পর্ক দীর্ঘদিনের, আমাদের হয়তো কূটনৈতিক সম্পর্ক অত বেশি দিনের নয়, কিন্তু আমাদের রাজনৈতিক সম্পর্কটির ভিত্তি স্থাপিত হয়েছিল আমাদের জাতির পিতা যখন 52 সালে এবং 57 সালে চীন সফরে গেছিলেন, আর তারও আগে অন্তত প্রায় 2000 বছর আগে ফাহিয়েন তাদের যে মঙ্ক ট্রাভেলার, সে এই ভূখণ্ডে আমাদের এখানে এসেছিল, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এসব জায়গায় এসেছিল বুদ্ধিস্ট যে স্ক্রিপচার সেগুলোর খোঁজে, এবং তার লেখা থেকে কিন্তু আমরা আমাদের তখনকার ইতিহাস সম্পর্কে জানতে পারি। একইভাবে আমাদের অতীশ দীপঙ্কর, তার মাধ্যমে এই বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেছে চায়নায়। কাজে আমাদের এই দুই ভূখণ্ডের মানুষের যোগাযোগ, সংস্কৃতির যোগাযোগ হাজার হাজার বছরের, সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে আজকে যখন গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার 70 বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছে, তখন এই অনুষ্ঠানে আসতে পারে আমি অত্যন্ত আনন্দিত, এবং আমি অ্যাম্বাসেডারকে এবং তার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী চীনের সরকারকে এবং জনগণকে অভিনন্দন জানাই। আর চীন আমাদের উন্নয়নের অবিচ্ছেদ্য অংশীদার, এক অত্যন্ত বড় সহযোগী, এবং আমাদের অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক যেমন রয়েছে, একই সঙ্গে আমাদের সাংস্কৃতিক সম্পর্ক
মানুষে মানুষের সম্পর্ক তাও রয়েছে। কাজে আমরা বিশ্বাস করি যে আমাদের এই সম্পর্কগুলো আমাদের এই পুরো অঞ্চলে আমরা আমাদের যে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আমরা যে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমরা যে জনগণের সমৃদ্ধি আনয়ন করতে চাই, সেটির সঙ্গে এই আজকের এই অনুষ্ঠান তারও একটি অংশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা। কিন্তু আমি যেহেতু শিক্ষার সাথে জড়িত আছি এবং আপনি অধ্যক্ষ হিসেবে অনেক জনপ্রিয় এবং আপনি এখন আমাদের শিক্ষামন্ত্রী, আমরা খুবই আপ্লুত এবং আনন্দিত। এর আগেও একটি প্রোগ্রাম আপনার সাথে আমার কথা হয়েছে এবং একটা জায়গায় হচ্ছে এই প্রদর্শনীতে এবং সকাল থেকে এসে যেটা বললাম, আমাদের দর্শনের জায়গায় মনে হয় চীনের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক রয়েছে। আর দর্শকের হয়ে আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আপনি নিয়েছেন, চীনে এখন আমরা অনেকেই পিএইচডি করার জন্য, ফেলোশিপ করার জন্য সুযোগগুলো রয়েছে, যেহেতু অ্যাম্বাসির সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হচ্ছে, সেক্ষেত্রে কি আজকের আয়োজনের পরে আমরা আরও কোনো ভালো আশার বাণী জানতে পারি কি না? দেখুন, চীনে কিন্তু এখন আমাদের অনেক শিক্ষার্থী চীনে বিভিন্ন পর্যায়ে পড়াশোনা করে, তারা যেমন চিকিৎসা বিজ্ঞানে পড়ছে, কৃষি নিয়ে পড়ছে, উচ্চতর ডিগ্রি করছে, তেমনি ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন ক্ষেত্রে, আর্টের ক্ষেত্রে পড়াশোনা করছে, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করছে, এনভায়রনমেন্ট নিয়ে পড়াশোনা করছে। কাজে এই যে পড়াশোনার একটা বিরাট সুযোগ চায়নাতে আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য আছে এবং তা দিন দিন আমি মনে করি আরও বিস্তৃত হচ্ছে এবং আরও হবে। আমরা সেটাই আশা করছি যে শুধু ইকোনমিক বা হচ্ছে কোনো একটা জায়গায় আমরা আটকে থাকব, সব দিক থেকে এবং দুই দেশের মধ্যে যে জনগণের মধ্যে সম্পর্ক এবং যেটি বললাম আমাদের সংস্কৃতির সম্পর্ক, আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের মধ্য দিয়ে আমাদের দু দেশের সম্পর্ক যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে পরিণত হয়েছে সেটি তো আমাদের সকল ক্ষেত্রেই সেটি বিস্তৃত। সো ভেরি নাইস অ্যান্ড গ্ল্যাড টু মিট ইউ ওভার হিয়ার। নো ইটস ওকে, so I would like to come over you regarding today's program and what is your explanation and experience in Bangladesh, and you also on behalf of our people want to know about the China embassy, you know, what is their purpose after this program and what we are looking up to China and what you could do, what is the prosperity of this program, can you please explain to our audience? Well, obviously this kind of programs deeply enhance the bilateral relationship between the two countries, especially people-to-people exchanges. And I hope that more of these kind of program can be implemented in Bangladesh, and the Chinese embassy will be most willing to offer our help and assistance. Thank you very much. Thank you. Thank you so much. And we have another, sir, আপনার সাথে কথা না বলেই না, স্যার সংস্কৃতি প্রতিমন্ত্রী হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন এবং শিল্পকলা বরাবরই এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করে যাচ্ছে এবং আমরা সাধারণত এটাই মানুষকে প্রচারও করে যাচ্ছি। আজকের এই প্রোগ্রামে আসার পর আপনার অনুভূতি কি? অনুভূতি তো খুবই অভূতপূর্ব অনুভূতি, মানে শিক্ষামন্ত্রী তো সকল প্রশ্নের উত্তর দিয়েছে। আমার মনে হয় এখন আমার আর তেমনটি বলার নয়, তবে চীনের সাথে আমাদের কালচার এক্সচেঞ্জ যেটি আছে সেটির আলোকের এই ধরনের প্রোগ্রামটা হচ্ছে, আগামীতে তাদের সাথে সাংস্কৃতিক যে বিনিময় যেটি সেটি আশা করি আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। থ্যাংকস। স্যার আরেকটা প্রশ্ন করি, আজকে তো চারটি গ্যালারিতে বিভিন্ন প্রদর্শনী এবং চিত্রকর্ম এবং হচ্ছে আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে, আমি কিছুক্ষণ আগেই ঘুরলাম, যেটা আমি বিশ্বাস করি যে একজন মানুষের আমাদের দেশের হচ্ছে কৃষ্টি সংস্কৃতি আর কলা ঐতিহ্য ট্র্যাডিশনাল যে অ্যাসপেক্টসগুলো আছে চীনা এবং বাংলাদেশের মধ্যে অনেক কিছু কিন্তু মিল আছে, আর এই মিলটাকে আরও বাড়িয়ে দিতে হয়তো এক্সিবিশনটা আরও কাজে দিবে। আমার জিজ্ঞাসা হচ্ছে আপনার কাছে যে গ্যালারিতে মানে চিত্রকলার মাধ্যমে যে মানুষে মানুষের সম্পর্ক আর উন্নয়ন হয়, এক্ষেত্রে চায়না এম্বাসি এবং বাংলাদেশ সরকার মিলে আসলে আর কিভাবে হচ্ছে জনগণের জন্য কাজ করতে পারি, দুই দেশের জনগণের জন্য? দেখেন, আগামী বছর আমাদের জাতীয় জনকের জন্মশতবার্ষিকী হবে, ইতিমধ্যে চাইনিজ রাষ্ট্রদের সাথে কথা হয়েছে, জন্মশতবার্ষিকী তারা নিজেদের থেকে উদ্যোগ নিয়ে এখানে একটি অনুষ্ঠান করবেন যেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ তাকে উদ্বোধন করবেন, এটি তারা নিজেরাই সে উদ্যোগ নিয়েছে, আমরা সেটাকে স্বাগত জানিয়েছি, এভাবেই আমাদের কালচারাল এক্সচেঞ্জটা ডেভেলপ করছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনার মাধ্যমে আমরা দর্শককে এই আগাম শুভেচ্ছা বাণীটি জানিয়ে দিতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আপনারা যেমনটি দেখলেন এই মুহূর্তে হচ্ছে তারা গ্যালারির দিকে এগিয়ে যাচ্ছেন এবং আমার মনে হয় গ্যালারিটি হচ্ছে এই মুহূর্তে ইনোগ্রেট করা হবে। তো তাদের কথার মাধ্যমে আমরা যা জানতে পেরেছি যে প্রদর্শনী শুধু শুরু, তারা উত্তরোত্তর সামনের বছরের জন্য তারা অনেক পরিকল্পনা নিয়ে ফেলেছেন। আমরা মনে হয় ইনোগ্রেশন সেরিমনিটা দর্শকদেরকে দেখাতে চাই, সেখানে গেলে আমরা সবাই ওনারা এখন গ্যালারিটা পর্যবেক্ষণ করবেন এবং সেই সাথে এটা ইনোগ্রেশন সেরিমনিটাও করা হয়েছে।
দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী এবং তার সাথে রয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ। তারা দুজন হচ্ছে গ্যালারিটি প্রদর্শন করছেন এবং এই মুহূর্তে তারা অতিক্রম করলেন মাল্টি লেন রোল টানেল প্রজেক্ট আন্ডার রিভার কর্ণফুলি। কর্ণফুলি নদীতে সমুদ্র নিচে পানির নিচে যে টানেলটি রয়েছে এটির একটি মনুমেন্ট তারা অবজার্ভ করলেন এবং তারা এগিয়ে যে বাকি যে চিত্রকর্মগুলো রয়েছে চীনা এবং বাংলাদেশের ফ্রেন্ডশিপ নিয়ে হচ্ছে এই চিত্রকর্মটি এই গ্যালারিতে এই ধরনের চিত্রকর্মগুলো স্থান পেয়েছে। তো আপনারা হচ্ছে লাইভে আছেন শিক্ষামন্ত্রীর সাথে, চীনা অ্যাম্বাসেডরের সাথে এবং আমাদের সংস্কৃতির প্রতিমন্ত্রীর সাথে। চিত্রকর্মের মূল প্রতিপাদ্যগুলো ইতোমধ্যেই আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি। দুই দেশে দুই নেতাকে নিয়ে হচ্ছে অনেকগুলো ছবি এখানে স্থান পেয়েছে। সো আসলে আজকের এই মূল আয়োজনটি চায়না অ্যাম্বাসি থেকে যে আয়োজন করা হয়েছে এবং চায়না মিডিয়া গ্রুপ হচ্ছে এই টোটাল ইভেন্টের অর্গানাইজেশন আছে এবং এর সাথে রয়েছেন ঢাকা ইউনিভার্সিটির অফিসার অফিস এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি এখানে সহায়তা করেছেন। এর সাথে রয়েছে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার, তারা এখানে সহযোগিতা করেছেন এবং মূলত চারটি গ্যালারিতে চারটি ভিন্ন আয়োজনের যে চিত্রকর্ম এবং আলোকচিত্র রয়েছেন সেগুলো স্থান পেয়েছে। এই মুহূর্তে আমাদের মাননীয় অতিথিবৃন্দ তারা গ্যালারিটি প্রদর্শন করছেন। দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী এবং তার সাথে রয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ।
তারা দুজন হচ্ছে গ্যালারিতে প্রদর্শন করছেন এবং এই মুহূর্তে তারা অতিক্রম করলেন মাল্টি লেন রোল টানেল প্রজেক্ট আন্ডার রিভার কর্ণফুলী। কর্ণফুলী নদীতে সমুদ্র নিচে পানির নিচে যে টানেলটি রয়েছে এটির একটি মনুমেন্ট তারা অবজার্ভ করলেন এবং তারা এগিয়ে যে বাকি যে চিত্রকর্মগুলো রয়েছে চীনা এবং বাংলাদেশের ফ্রেন্ডশিপ নিয়ে হচ্ছে এই চিত্রকর্মটি এই গ্যালারিতে এই ধরনের চিত্রকর্মগুলো স্থান পেয়েছে। তো আপনারা হচ্ছে লাইভে আছেন শিক্ষামন্ত্রীর সাথে, চীনা অ্যাম্বাসেডরের সাথে এবং আমাদের সংস্কৃতির প্রতিমন্ত্রীর সাথে। চিত্রকর্মের মূল প্রতিপাদ্যগুলো ইতোমধ্যেই আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি। দুই দেশে দুই নেতাকে নিয়ে হচ্ছে অনেকগুলো ছবি এখানে স্থান পেয়েছে। সো আসলে আজকের এই মূল আয়োজনটি চায়না অ্যাম্বাসি থেকে যে আয়োজন করা হয়েছে এবং চায়না মিডিয়া গ্রুপ হচ্ছে এই টোটাল ইভেন্টের অর্গানাইজেশন আছে এবং এর সাথে রয়েছেন ঢাকা ইউনিভার্সিটির কনফেডারেশনের অফিস এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি এখানে সহায়তা করেছেন। এর সাথে রয়েছে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার, তারা এখানে সহযোগিতা করেছেন এবং মূলত চারটি গ্যালারিতে চারটি ভিন্ন আয়োজনের যে চিত্রকর্ম এবং আলোকচিত্র রয়েছেন সেগুলো স্থান পেয়েছে। এই মুহূর্তে আমাদের মাননীয় অতিথিবৃন্দ তারা গ্যালারিটি প্রদর্শন করছেন। সবাই ওনারা এখন গ্যালারিটা পর্যবেক্ষণ করবেন এবং সেই সাথে এটা ইনোগ্রেশন সেরেমনিটাও করা হয়ে যাবে।
দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী এবং তার সাথে রয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ। তারা দুজন হচ্ছে গ্যালারিটি প্রদর্শন করছেন এবং এই মুহূর্তে তারা অতিক্রম করলেন মাল্টিলেন রোল টানেল প্রজেক্ট আন্ডার রিভার কর্ণফুলি। কর্ণফুলি নদীতে সমুদ্রের নিচে পানির নিচে যে টানেলটি রয়েছে এটির একটি মনুমেন্ট তারা অবজার্ভ করলেন এবং তারা এগিয়ে যে বাকি যে চিত্রকর্মগুলো রয়েছে চীনা এবং বাংলাদেশের ফ্রেন্ডশিপ নিয়ে হচ্ছে এই চিত্রকর্মটি এই গ্যালারিতে এই ধরনের চিত্রকর্মগুলো স্থান পেয়েছে। তো আপনারা হচ্ছে লাইভে আছেন শিক্ষামন্ত্রীর সাথে, চীনা অ্যাম্বাসেডরের সাথে এবং আমাদের সংস্কৃতির প্রতিমন্ত্রীর সাথে। চিত্রকর্মের মূল প্রতিপাদ্যগুলো ইতোমধ্যেই আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি। দুই দেশে দুই নেতাকে নিয়ে হচ্ছে অনেকগুলো ছবি এখানে স্থান পেয়েছে। সো আসলে আজকের এই মূল আয়োজনটি চায়না অ্যাম্বাসি থেকে যে আয়োজন করা হয়েছে এবং চায়না মিডিয়া গ্রুপ হচ্ছে এই টোটাল ইভেন্টের অর্গানাইজেশন আছে এবং এর সাথে রয়েছেন ঢাকা ইউনিভার্সিটির অফিসার অফিস এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি এখানে সহায়তা করেছেন। এর সাথে রয়েছে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার, তারা এখানে সহযোগিতা করেছেন এবং মূলত চারটি গ্যালারিতে চারটি ভিন্ন আয়োজনের যে চিত্রকর্ম এবং আলোকচিত্র রয়েছেন সেগুলো স্থান পেয়েছে। এই মুহূর্তে আমাদের মাননীয় অতিথিবৃন্দ তারা গ্যালারিটি প্রদর্শন করছেন। জানাচ্ছি আমরা আবারও চলে আসলাম আপনাদের সাথে।
দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন আমাদের গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী এবং তার সাথে রয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ। তারা দুজন হচ্ছে গ্যালারিটি প্রদর্শন করছেন এবং এই মুহূর্তে তারা অতিক্রম করলেন মাল্টি লেন রোল টানেল প্রজেক্ট আন্ডার রিভার কর্ণফুলি। কর্ণফুলি নদীতে সমুদ্রের নিচে পানির নিচে যে টানেলটি রয়েছে এটির একটি মনুমেন্ট তারা অবজার্ভ করলেন এবং তারা এগিয়ে যে বাকি যে চিত্রকর্মগুলো রয়েছে চীনা এবং বাংলাদেশের ফ্রেন্ডশিপ নিয়ে হচ্ছে এই চিত্রকর্মটি এই গ্যালারিতে এই ধরনের চিত্রকর্মগুলো স্থান পেয়েছে। তো আপনারা হচ্ছে লাইভে আছেন শিক্ষামন্ত্রীর সাথে, চীনা অ্যাম্বাসেডরের সাথে এবং আমাদের সংস্কৃতির প্রতিমন্ত্রীর সাথে। চিত্রকর্মের মূল প্রতিপাদ্যগুলো ইতোমধ্যেই আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি। দুই দেশে দুই নেতাকে নিয়ে হচ্ছে অনেকগুলা ছবি এখানে স্থান পেয়েছে। সো আসলে আজকের এই মূল আয়োজনটি চায়না অ্যাম্বাসি থেকে যে আয়োজন করা হয়েছে এবং চায়না মিডিয়া গ্রুপ হচ্ছে এই টোটাল ইভেন্টের অর্গানাইজেশন আছে এবং এর সাথে রয়েছেন ঢাকা ইউনিভার্সিটি কনফারেন্সের অফিস এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি এখানে সহায়তা করেছেন। এর সাথে রয়েছে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার, তারা এখানে সহযোগিতা করেছেন এবং মূলত চারটি গ্যালারিতে চারটি ভিন্ন আয়োজনের যে চিত্রকর্ম এবং আলোকচিত্র রয়েছেন সেগুলো স্থান পেয়েছে। এই মুহূর্তে আমাদের মাননীয় অতিথিবৃন্দ তারা গ্যালারিটি প্রদর্শন করছেন।